আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যারা দোকানের জন্য র‍্যাক তৈরি করবেন, প্ল্যানিং করে রেখেছেন কিংবা অ্যাঙ্গেল দিয়ে লোহা দিয়ে তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে পারে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা র‍্যাগের আমরা কাজ করছি, র‍্যাক তৈরি করছি। তো এই র‍্যাকটার সাইজ কত রয়েছে, কত ফিট লম্বা রয়েছে, কতটুকু হাইট রয়েছে, এখানে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি, এবং কি এটা টোটাল একটা যে খরচ কত রয়েছে সেটা আপনাদেরকে A to Z আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। দেখতে থাকুন আমাদের ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখন আপনাদেরকে ফার্স্ট টাইম যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এখানে আমরা যাবতীয় মালামাল কিন্তু 1 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি, BSRM 3mm, আর পায়ার জন্য কিন্তু আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, 3mm অ্যাঙ্গেল ব্যবহার করেছি, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগুলো আমরা থাকগুলো আমরা সেলফগুলো আমরা রেডি করছি, ফ্রেম করছি, তারপর এখানে আমরা প্লেন শিট বসাবো আর কি। তো র‍্যাকটার সাইজটা আপনাদেরকে বলে দেই, এই র‍্যাকটার সাইজ হচ্ছে লম্বা হচ্ছে 10 ফিট, আর পাশে হচ্ছে 1.5 ফিট, আর উচ্চতা হচ্ছে 7 ফিট। তো এখানে আমরা যাবতীয় মালামাল কিন্তু আমরা BSRM 1 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি, তারপর আমরা সম্পূর্ণ সেলফগুলো রেডি করার পর এখানে কিন্তু আমরা 7টা সেলফ দিয়েছি, মানে থাক নিচে একটা উপরে একটা মাঝখানে 5টা থাক দিয়েছি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তো এটা আসলেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে খুবই কম খরচে কিন্তু এটা আমরা তৈরি করেছি, এটা আহামরি বিশেষ কোনো খরচ হয়নি র‍্যাগের সাইজ অনুযায়ী, কারণ এটা সাইজটা কিন্তু অনেক বেশি লম্বা, 10 ফিট কিন্তু অনেক লম্বা সাইজ, আর পাশেও কিন্তু বেশি 1.5 ফিট, সেই কারণে কিন্তু সেই অনুযায়ী এখানে অ্যামাউন্টটা মানে টাকার পরিমাণটা অনেকটা কম লেগেছে। কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে সিম্পলভাবে তৈরি করেছি, যেমনটা আমরা মাঝখানে যে টানাগুলো সেগুলো কিন্তু আমরা প্রায় 2 ফিট পর পর দিয়েছি, এই জন্য কিন্তু আমাদের এখানে অনেকটা খরচটা কমে এসেছে। আমরা প্লেন শিটগুলো 22 গ্যাজ প্লেন শিট ব্যবহার করেছি, 22 গ্যাজ প্লেন শিট ব্যবহার করার কারণে মাঝখানে কিন্তু সাপোর্টটা একটু বেশি পেয়েছে। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই র‍্যাকটাতে হার্ডওয়্যারের মালামালগুলো রাখা হবে আর কি, সেই জন্য আসলে এখানে অতটা লোড পড়বে না, কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে, ভালো হবে, কালার করলে সুন্দর হবে। তো একটা ফাইনালি আপনাদেরকে এটা বলে দিই যে এই র‍্যাকটাতে টোটালেই আমাদের খরচ হয়েছে মালামাল এবং কি মজুরি সহ 23,000 টাকা, 23,000 টাকা খরচ হয়েছে টোটাল মালামাল সহ আমাদের এটা তৈরি করতে, মাল মজুরি সহ আর কি। তো আপনারা যখন তৈরি করবেন তখন একটা ডিজাইন চুজ করবেন, তারপর ম্যাটেরিয়াল চুজ করবেন, এবং কি ওই অনুযায়ী মিস্ত্রিদের সাথে আলোচনা সাপেক্ষে দাম দর ফুরাবেন, এরকম বিষয়। মানে হুট করে কাউকে অর্ডার করবেন না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার লস হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়, এরকম বিষয়। আপনি 2-3টা ডিজাইন দেখবেন, তারপর কিন্তু পছন্দ করবেন ম্যাটেরিয়াল, আর প্রয়োজনে আপনি আপনার বিশ্বস্ত যারা আপনার এলাকাতে মিস্ত্রি ভাই রয়েছে তাদেরকে দিয়ে কাজ করাবেন, তাহলে আপনার কাজটা সুন্দর হবে, ভালো হবে, এবং কি আপনি আপনার মন মতো কাজটা করিয়ে নিতে পারবেন। আপনি যেহেতু বারবার চেঞ্জ করতে পারবেন না, সেক্ষেত্রে আমার মনে হয় যাচাই বাছাই করে কাজটা করা আপনার উচিত। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভিডিওতে অনেক কিছু বলতে চাই মনে থাকে না, আপনি যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।